মাদারীপুরে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চারমুগুরিয়া মহিলা কলেজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের বাসভবনে এই সভা হয়। মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসমিন আরা হকের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, গণ আন্দোলনে শিগগিরই সরকারের পতন হবে। সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ, সহ অর্থ সম্পাদক বিষয়ক সম্পাদক মুনমুন আক্তার ও নাদিরা মিঠু চৌধুরী সহ মাদারীপুর জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। এখন গলা বড় হয়ে গেছে, প্রদীপ দিবে যাওয়ার আগে একটু বেশি আলো দেয় না, সেই জন্য একটু ওরকম করছে।